মাধ্যমিক কেমিস্ট্রি সাজেশন, ঠিক আছে? তো দেখো, আজকে এই ভিডিওতে আমি তোমাদের কেমিস্ট্রি সাজেশন অর্থাৎ ক্লাস টেনের যে 2023-এর পরীক্ষা হবে আর কিছুদিন পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সাজেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও ভিডিওটা। তো দেখো, আমরা আর সময় বেশি নেই, এই কয়েকদিনের মধ্যে অনেক মানে আমাদেরকেও পরিশ্রম করতে হবে, তোমাদেরকেও পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো আর সময় বেশি নেই, দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন আসবে সেই মানে পুরোটা আশা করি তোমরা এতদিনে জেনে নিয়েছো। তো দেখো, আজকে এই মানে যে একটা সাজেশনের কথা বলবো, তোমরা যদি এই কয়েকদিনের মধ্যে এই সাজেশনটা সম্পন্ন করতে পারো, তোমরা গ্যারেন্টি ভালো মার্কস পাবা, ঠিক আছে? তো যারা নাকি ভালো স্টুডেন্ট রয়েছো, তো অবশ্যই তোমরা এই মানে এই পিডিএফটা কালেক্ট করবা, কারণ এই পিডিএফের মধ্যে এমন অনেক অজানা কোশ্চেন রয়েছে যেগুলি তোমাদের জানা খুব দরকার। আর যারা নাকি একটু উইক স্টুডেন্ট, তোমরা অবশ্যই এটা নাও, কারণ এটার মধ্যে থেকে তোমার পাস করার মতো নাম্বার অবশ্যই পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? তো আমি একটি চ্যাপ্টার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর করে মানে দেওয়া আছে। যেমন এই চ্যাপ্টারটা দেখো, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে লোহায় মরচে পড়া, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া, এমন করে উত্তর দেওয়া আছে, ঠিক আছে? এমন করে দেখো, আমি একটু করে দেখাচ্ছি তোমাদের। যেমন বেশি নেই মানে চ্যাপ্টারটার মধ্যে মাত্র 19টা এক মানে প্রশ্ন দেওয়া আছে, বুঝতে পারছো? এমন করে সব চ্যাপ্টার দেওয়া আছে। তো দেখো, এমসিকিউ এগুলি দেওয়া আছে, আনসারগুলি দেওয়া আছে প্রত্যেকটির মধ্যে। তো এমন করে আমি তোমাদের একটি চ্যাপ্টার দেখাচ্ছি, তোমরা যদি এটাগুলো সংক্ষিপ্ত 2 মার্কেরগুলি, ঠিক আছে? তো তারপরে দেখো, একটি চ্যাপ্টার তোমাদের দেখাচ্ছি আমি যতটুকু সম্ভব মানে দেখানোর চেষ্টা করছি। তোমরা এমন করে যদি সম্পূর্ণ সব সাবজেক্টে যদি সাজেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কোন নাম্বার যোগাযোগ করবা? এই নাম্বারে 9612, ঠিক আছে, 2616777, এই নাম্বারে যোগাযোগ করবা আমার কাছে। একদম ক্লাস টেনের সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা তোমরা, এবং প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলি এতই ভ্যালুয়েবল যে এগুলি থেকে কমন আসবে আসবে, ঠিক আছে? আমরা প্রতি বছরই এমন সাজেশন আপলোড করি বা সাজেশন প্রোভাইড করি, প্রতি বছরের ন্যায় অভিজ্ঞতার সহিত বলছি যে এবারও আশা করি তোমাদের পরীক্ষাতে কমন আসবে, ঠিক আছে? তো বুঝতে পারছ কত সুন্দর করে মানে রয়েছে পিডিএফটার মধ্যে। তোমরা যদি পিডিএফগুলো নিতে চাও, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবা, আমি বলে দেব। তবে পিডিএফগুলো নিতে হলে অবশ্যই তোমাদের পেমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? কারণ আনসার সহ নিতে হলে তো একটু টাকা খরচ করতে হবে, তাই না? তো সব দিক বিচার করে তোমরা এটা হলো, আর এটা দেখো ওয়ার্কবুক থেকে, ওয়ার্কবুকও দেওয়া হয়েছে এই সাজেশনের মধ্যে, এটা দ্বিতীয় চ্যাপ্টার। এমন করে সব চ্যাপ্টার দেওয়া আছে, তোমরা মানে কি লাগবে একদম কি মানে বলতাম সুন্দর করে দেওয়া আছে, জাস্ট অসাম, ঠিক আছে? তো এবার নিয়ে নাও, আশা করি তোমাদের উপকারে আসবে, ঠিক না? তো আর কি বলবো, এমন মানে অনেকে টাকা দিতে রাজি আছে কিন্তু এমন সাজেশন খুঁজে পায় না, ঠিক না? তো তোমরা অনেকে যারা খুঁজে পেয়েছো নিয়ে নাও, পড়তে থাকো, শুরু করো, ঠিক না? তোমাদের মানে কথোপকথনের মাধ্যমে কতটুকু মানে তোমরা দিতে পারবা ওটার উপর ডিপেন্ড করে আমি তোমাদের এটা প্রোভাইড করব, ঠিক আছে? তো আমরা দুজন রয়েছি টিচার, একটা সায়েন্স টিচার, একটা আমি। তো এটা বিপ্লব স্যার রেডি করেছে, তো আমি ইংলিশ এবং আর্টসগুলি রেডি করি। তো আমরা দুজনের মিলিত চেষ্টায় আমরা সাজেশনগুলি প্রোভাইড করছি, ঠিক আছে? তো আমি যে নাম্বার দিয়েছি এই নাম্বার যোগাযোগ করবা, ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, সো ভালো থাকবা।